দেশে দেশে শুরু হয়েছে ঈদ উল ফিতরের প্রস্তুতি। শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে আর কয়েক ঘন্টা পর থেকেই ঈদ উৎসব শুরু হবে মুসলিম বিশ্বে। জনসংখ্যার দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় জমে উঠেছে ঈদ বাজার। ঈদ প্রস্তুতি হিসেবে প্রয়োজনীয় সব কেনাকাটা করতে বাসিন্দারা ভিড় জমাচ্ছেন স্থানীয় বাজারে। মুখরোচক খাবার ও মিষ্টান্ন তৈরির নানা উপকরণ, কেক, পেস্ট্রি, স্ন্যাক্স, জামা জুতো সহ বাজারে দেখা মেলে বাহারি সব পণ্যের পসরা। ভূমধ্যসাগরের তীরবর্তী দেশ আলজেরিয়ায় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চালু হয়েছে ব্যতিক্রমী এক উদ্যোগ। দেশটির একটি দাতব্য সংস্থা সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিনামূল্যে ঈদের কেনাকাটা করার প্রকল্প চালু করেছে, যাতে সমাজের প্রান্তিক শিশুরা বিনামূল্যে তাদের পছন্দ মতো জামাকাপড় নিতে পারছে। এতে ঈদ আনন্দ দ্বিগুণ হয়েছে দেশটির সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে। এই ঈদে আমরা অসহায় শিশুদের নতুন জামা বিতরণের মাধ্যমে তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করছি। সামর্থ্যবানদের মধ্যে যারা সাহায্য করতে চান এবং যাদের সাহায্য প্রয়োজন এমন মানুষদের মধ্যে আমরা সংযোগ তৈরি করছি। যুদ্ধবিধ্বস্ত লেবাননেও চলছে সীমিত আকারে ঈদ প্রস্তুতি। ঝলমলে আলোকসজ্জায় সেজেছে রাজধানী বৈরুত। রাস্তাঘাটে দেখা যায় ক্রেতা বিক্রেতাদের ভিড়। নানা রকম খাবারের পসরা আর শিশুদের হৈহুল্লোড়ে শহর জুড়েই বিরাজ করছে ঈদের আমেজ। দক্ষিণ লেবাননে চলমান যুদ্ধ সত্ত্বেও আমরা বৈরুতে এসেছি। এখানকার পরিবেশ খুবই সুন্দর, আমরা খুব ফুরফুরে মেজাজে আছি, কোনো কিছু নিয়েই ভীত নই আমরা। অর্থনৈতিক সংকটে থাকা পাকিস্তানেও প্রস্তুতি চলছে ঈদের। মুদ্রাস্ফীতির কারণে ঈদ কেনাকাটায় আগ্রহে ভাটা পড়েছে ক্রেতাদের মাঝে। গতবারের চেয়ে এবারও দাম বেড়েছে দ্বিগুণ। নামিদামি শপিং মলের চেয়ে খোলা মার্কেটেই ভিড় জমাচ্ছেন সাধারণ ক্রেতারা। তবে দেশভেদে প্রস্তুতি যেমনই হোক, সমগ্র মুসলিম জাতির মধ্যে ঈদের আনন্দ এবং আমেজ এক ও অভিন্ন। আর সেই অভিন্নতাকে লালন করেই দেশে দেশে ঐতিহ্যের মিশেলে চলছে ঈদ প্রস্তুতি। মোর্শেদ শোভন, চ্যানেল 24।